Hello everyone, welcome back to my YouTube channel. This is me Dilwar and you are watching Travel with Dilwar. তো এখন ঘড়িতে বাজছে সকাল 9:40 আর এই দেখো আমি আমার বিস্কে নিয়ে দাঁড়িয়ে আছি এখানে। তো এখন আমি যাচ্ছি জিয়াগঞ্জ, অ্যাকচুয়ালি জিয়াগঞ্জ না, জিয়াগঞ্জের পাশে যেটা আছে আজিমগঞ্জ। জিয়াগঞ্জ থেকে ঘাট পার করে ওইদিকে যেতে হয়, পার হয়ে আজিমগঞ্জ যেতে হয়। তো জিয়াগঞ্জটা তো তোমরা নিশ্চয়ই জানো, জিয়াগঞ্জটা কোথায়, সিঙ্গিং স্টার অরিজিৎ সিং তার বাড়ি জিয়াগঞ্জ। তো সেই জিয়াগঞ্জে যাচ্ছি, ওই জিয়াগঞ্জে থেকে যাবো আজিমগঞ্জ। দেন ওখানে গিয়ে একটা মুর্শিদাবাদের একটা হেরিটেজ হোটেল আছে, বাড়ি কোঠি যেটার নাম, ওখানে গিয়ে দেখাবো। মানে সবথেকে বড় হোটেল মুর্শিদাবাদের বাড়ি কোঠি যেটা, মানে ওটা একটা বড় প্যালেস, অ্যাকচুয়ালি হোটেল না প্যালেস। তো ওখানে নতুন করে সব রিনোভেশন করেছে, নতুন করে রিনোভেশন করে ওখানে থাকার ব্যবস্থাও আছে। যেতে যেতে বলবো কত কি ভাড়া না ভাড়া, ওখানে গিয়েও অনেক তথ্য জানবো, গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। ওকে, তো চলো আমি বেরিয়ে যাই আমার বিস্টকে নিয়ে, আর দেখা হচ্ছে মোটর লঞ্চ সেটাপে। ওকে চলো। ওকে গুরু, তো চলে এসেছি মোটর ব্লগিং সেটআপে, আর ঘড়িতে এখন টাইম হচ্ছে 9:43, আর এটা আমি ট্রিপটা জিরো করে দিই। অলদো আমি বাড়ি থেকে 5 কিলোমিটার চলে এসেছি, ট্রিপটা এখানে জিরো করলাম, দেখি আজকে কত কিলোমিটার রান করব। ঠিক আছে, তো বন্ধু বাড়ি কোঠি যেটা, বাড়ি কোঠি হচ্ছে মানে যেখানে যাচ্ছি আমরা, ওটা হচ্ছে একটা বড় প্যালেস, ওটা ঐতিহাসিক একটা প্যালেস ছিল। ঠিক আছে, তো ওইটা 1700 কত খ্রিস্টাব্দে তৈরি আমি এক্স্যাক্টলি জানি না, তো ওখানে গিয়ে সব শিওর হবো, তোমাদের ডেফিনেটলি জানাবো সব কিছু। 1700 খ্রিস্টাব্দে যে বানানো বাড়িটা, ওটা নষ্ট হয়ে গিয়েছিলো প্যালেসটা, তো এখন কানাডিয়ান একটা আর্কিটেকচার নতুন করে ডিজাইন করেছে বাড়িটা, তো নতুন করে প্যালেসটা রিনোভেশন করেছে, খুব সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর নতুন রিনোভেশনের পরে মানে ওই যে রাজাদের পৈতৃক সম্পত্তি, তো সেটা তো আর নষ্ট করা যায় না, তাই না? তো সেই জন্য ওটাকে রিনোভেশন করে ওটা এখন হোটেলের মতো ব্যবহার করতে দিচ্ছে ট্যুরিস্টদের জন্য। তো তোমরা গেলে ওখানে ইজিলি বুক করতে পারো, বুকিং মেথড কী কী আছে সব তোমাদের বলে দেবো ওখানে আগে যাই। আর বুকিং যদি অনলাইনে হয় তো ডেসক্রিপশানের লিঙ্কটাও দেওয়া থাকবে, তোমরা চেক আউট করে নিও। তো চলো সব কথা গিয়ে বলবো প্যালেসে গিয়ে। ওকে, সব তথ্য কালেক্ট করি, দেন তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সোজা বেরিয়ে যাই এখন টুয়ার্ডস রেজিনগর। ওকে বন্ধু, তো চলে এসেছি আমি রেজিনগর ন্যাশনাল হাইওয়েতে, আর আমাকে এখন ফিল আপটা করাতে হবে, আর ঘড়িতে টাইম হচ্ছে এখন 10:09। তো এখান থেকে মেবি 1 ঘন্টা মতো লাগবে আমার। তোমরা যদি আজিমগঞ্জে কলকাতা থেকে আসো, কেলদা থেকে ট্রেন পেয়ে যাবে ইজিলি আজিমগঞ্জের, সারাদিনে ট্রেন চললে মোটামুটি 1/2 ঘন্টা পর পরেই। আর যদি বাইক কারে আসো তাহলে তো লোকেশন মেরে নিও ধর্মতলা থেকে, কোনো চাপ নেই, সোজা মারবে আজিমগঞ্জ বহরমপুর। আর তোমরা যদি ভাই বহরমপুর থেকে হও, মুর্শিদাবাদ থেকে, তাহলে বস চলো আমার সাথে, যদি বাইকে যাও তো তোমাদের ডিটেলে বলতে থাকবো। ওকে, তো চলো ততক্ষণ ফিল আপটা করে নিই, আর দেখা হচ্ছে আগে গিয়ে রোডে। ওকে বন্ধু, তো চলে এসেছি আমরা ন্যাশনাল হাইওয়েতে, এখান থেকে হচ্ছে 5 কিলোমিটার আজিমগঞ্জ। আমি এখন আছি বেলডাঙ্গার আগে, যেটা কি জায়গাটার নাম, ছেতিয়ানি, তো ওখানে আছি। আর বন্ধু তোমাদের জন্য বলি, যারা তোমরা কলকাতা থেকে এখানে আসবে, তো তোমরা যদি বাইকে আসো তো কলকাতা থেকে সোজা বহরমপুর মারো লোকেশন, সোজা বেরিয়ে চলে এসো কৃষ্ণনগর হয়ে। আর তোমরা যদি বাই ট্রেনে আসো কলকাতা থেকে, তাহলে তোমরা শিয়ালদা থেকে বহরমপুর স্টেশন পেয়ে যাবে, সারাদিনে ট্রেন আছে ওখানে, তো ওখানে গিয়ে ট্রেনের শিডিউলটা দেখে নিও। আর যদি বাই কারে বা বাই বাসে আসো তাহলে তো ধর্মতলা থেকে বাসে আসো, তো বাসেই নিয়ে চলে আসবে সোজা বহরমপুর। আর যদি বাই কারে আসো তাহলে ওখান থেকে লোকেশন মেরে নিও। আর বন্ধু যারা এখানকার লোক, আমার গ্রামবাসী যারা, আমার শহরবাসী যারা, মুর্শিদাবাদ থেকে যারা বিলং করো, তো তারা তো ডেফিনেটলি হালকা ফুলকা জানোই যে আজিমগঞ্জটা কোথায়, জিয়াগঞ্জটা কোথায়। তো জিয়াগঞ্জের পাশে হচ্ছে আজিমগঞ্জ, জায়গাটা এক্সপ্লোর করবো, খুবই সুন্দর সিনেমাটিক শ্যুট নেবো, আমি খুবই এক্সাইটেড জায়গাটা ইয়ে করার জন্য। ওকে গুরু, তো চলে এসেছি আমি সারগাছি, আর সারগাছি এখানে থেকে যে লেফট সাইডে, এই যে লেফট সাইডে যেটা যাচ্ছে ওটা হচ্ছে বহরমপুর যাওয়ার বাইপাস, আর রাইট সাইডে হাইওয়ে। তো আমি তার আগেই দাঁড়াবো এখানে কোথাও, এখানে একটা ছায়াতে দাঁড়াই, এখানে দাঁড়িয়ে আমি আজিমগঞ্জের লোকেশনটা মারবো, দিয়ে তারপর দেখবো কোন দিক দিয়ে গেলে আমার সুবিধা হবে, বাইপাস দিয়ে না হাইওয়ে দিয়ে। ওকে গুরু, এখান থেকে আর দেখাচ্ছে 28 কিলোমিটার এই সারগাজি থেকে, তো আমাকে নেক্সট লেফট নিতে বলছে, মানে বাইপাসটা নিতে বলছে, তো আমি নিলাম বাইপাসটা।
তো এই রোডে 8 কিলোমিটার যেতে হবে, তারপরে আমরা ঢুকে পড়বো বহরমপুর, দেন ওখান থেকে বহরমপুর থেকে আবার লোকেশনটা আবার দেখবো কোন দিকে নিয়ে যাচ্ছে, মেবি রাধা ব্রিজ ক্রস করতে বলছে কি না, চলো দেখবো। আর এই দেখো বন্ধু, তার সাথে সাথে যাচ্ছে ট্রেন, লোকাল ট্রেন, কি সুন্দর না লাগে ভাই, এভাবে যদি বাইক চালা যায় ট্রেন পেয়ে যাই আমরা না। ওকে বন্ধু, তো চলে এসছি আমি বহরমপুর ঘাটের রাস্তায়, আর এখান থেকে যাব সোজা গির্জা মোড়। গির্জা মোড় থেকে পার হতে হবে আমাদের, রাধার ব্রিজ ক্রস করতে হবে, লোকেশনে তো তাই দেখাচ্ছে। চলো রাধার ব্রিজটা ক্রস করি, দেন তারপরে দেখাচ্ছি রাধার ব্রিজের পরে কোথায় কী যাবে না যাবে। ওকে তো চলো ফটাফট রাধার ব্রিজটা ক্রস করে নিই। আর এই রোডটা না ভাই বিভৎস জ্যাম থাকে, আর তারপর আজকে সানডে, স্পেসিফিকলি এই রাস্তাটা বেশি জ্যাম হবে সানডের জন্য, মানে সানডেতে সবার আড্ডা সবার আখড়া এটাই, এই রাস্তাটা, মানে এই যে টোটাল ঘাটের ধারগুলো, এই বহরমপুরীদের ঠেকের জায়গা। আর তার সাথে সাথে লেগে আছে পুজোর হৈহুল্লোড়। সিগনাল কি আছে? ওকে সিগনাল তো খালি আছে। তো এই হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট রোড, তারপরে ওই যে সামনে ট্রাকটা যাচ্ছে ওটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, যেটা হচ্ছে গির্জা মোড় তার সামনেই। তো আমাদের গিয়ে লেফট টার্ন নিতে হবে, লেফট নিয়ে NH-12 উঠে তারপরে রাধার ব্রিজ ক্রস করতে হবে। ওকে আর বন্ধু, এই দেখো অনেক ক্যাপের কালেকশন, ক্যাপ যদিও আমার অনেক পছন্দ বাট কেনা হয় না, এই ফুটপাথের দোকানগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকে। তো উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 12, এখান এই রোডে যেতে হবে আমাদের 3 কিলোমিটার, তারপরে আমাদের রাইট টার্ন নিতে হবে। তো এই যে বন্ধু রাধার ব্রিজ ক্রস করছি আমি, আর তার সাথে সাথে রাজব্রিজ থেকে বহরমপুরের এরিয়াল ভিউটা নিয়ে নাও, এরিয়াল ভিউ বহরমপুর থেকে। তো বেশি ওঠা গেল না, তো এখানে সুন্দর করে একটা কার্ভ নিতে বলছে রাইট সাইডে দিয়ে, তারপরে এই রোডে 2 কিলোমিটার, তারপরে অন্য কোনো রোডে যেতে হবে 5 গ্রামের রোডে। তো চলো তোমাদের গিয়ে জানাচ্ছি। ওকে বন্ধু, এই হচ্ছে রাধার ব্রিজ পার করে যে ফার্স্ট রেলগেটটা পড়ে, তো ওই সোজা না গিয়ে রাইট সাইডে দেখো একটা লেফট রাইট টার্ন পড়ছে, এই দেখো রাইট সাইডে একটা টার্ন পড়ছে। তো আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি পঞ্চগ্রাম নবগ্রাম যে রোডটা, এই রোডে লোকাল রোডে ঢুকে পড়লাম। তো যাই চলো এই লোকাল রোডে, 9.4 কিলোমিটার। দেন ও রাস্তাটা নতুন, পিচের কুচি কুচি পাথরের কুচিগুলো বাইকে সব লেগে যাচ্ছে, দেখি ভাই সাইড সাইড, এই দেখো কাজ চলছে। চলে এসেছি আমরা অফ রোডে, তো অনেকটাই অফ রোড আমরা করছি, মোটামুটি 2 কিলোমিটার আসলাম অফ রোডে, এখনও কত কিলোমিটার যেতে হবে জানি না, বাট এই অফ রোডের মধ্যে এই যে ভাই গ্রিনারিটা দেখো, জাস্ট ওয়াও গ্রিনারি। আর ওই যে লেফট সাইডে আমার ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে রেলওয়ে ট্র্যাক, তো এই দিক দিয়ে যদি ট্রেন যায় ইজিলি আমি রাত দেখতে পাবো, খুব সুন্দর একটা ভাইব, মজাই লাগছে এই রোডে অফ রোড করতে ভাই। যত ভিতরে যাচ্ছি আস্তে আস্তে আমার মানে গ্রামটা ভালোই লাগছে, মানে নতুন রাস্তা ধরো একেই, আর তার উপরে এই খারাপ রাস্তার মধ্যে গ্রিনারি, খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখতে। থ্যাংক গড যে আমি ইউটিউব লাইফে এসেছি, ইউটিউব থেকে কিছু হোক না হোক, এই যে তোমাদের সাথে এই যে সফরটা করছি, তোমাদের নিয়ে সফরটা করছি, এর জন্য শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। মাঝে মাঝে তোমাদের সঙ্গে নিয়ে বেরিয়ে যাই নতুন কোনো জায়গা এক্সপ্লোর করতে, মানে সেই দিনটা যে আমার কাছে কত বড় দিন হয়, আর কত মেমোরেবল মোমেন্ট হয়, আর কত মানে কি বলবো, এই বুকে কতটা জায়গা জুড়ে থাকে আমার ওই সেই দিনটা, মানে কি করে বোঝাবো তোমাদের বুঝতে পারছি না। ও ভাই সাহেব দেখো খেজুর গাছগুলো কি সুন্দর করে সাজানো আছে, আর এই আমার বাম দিকে পুরো আমবাগান ভাই, আলাদাই লাগছে, মানে কি করে বোঝাবো তোমাদের, এত সুন্দর ফিল করছি না এই নতুন জায়গাটা এসে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগছে ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে ভাই একটু কষ্ট করে একটা লাইক দিতে হবে তোমার ভাইকে, আমি একা একা হলে হয়তো এত ঘুরতে পারতাম না, এই যদি আমার কাছে সেট আপটা না থাকতো তোমাদেরকে বোঝাতে বলতে না পারতাম, হয়তো এত মোটিভেশন পেতাম না। তোমরা যদি তার সাথে সাবস্ক্রাইব আর লাইকটা করে দাও তাহলে মোটিভেশনটা আমার 10 গুণ বেড়ে যাবে। ওখান থেকে মানে বহরমপুর ন্যাশনাল হাইওয়ে থেকে 9.8 কিলোমিটার আসার পরে আবার 5 কিলোমিটার একটা রোড দিল, সেম রোডই, তবে নতুন করে এটা আবার রিরুটিং করে এটা 5 কিলোমিটার এই রুটে আবার যেতে বলছে। তো চলো যাই।
তো এই যে বন্ধু, এটা কোন রেল গেট আমি জানি না, কোন রেল গেট ক্রস করলাম। এখানে তো সব কোডে লেখা আছে, তো কোড বললে না তোমরা বুঝতে পারবে না আমি নিজে বুঝতে পারবো। লাল কুঠি, মেবি আমরা আজিমগঞ্জে ঢুকে পড়েছি, আর এই গ্রামটার নাম হচ্ছে লাল কুঠি। আর এটা কি, স্বপ্নপুরী অনুষ্ঠান বাড়ি। ওয়াও, খুব সুন্দর লাগছে বাড়িটা দেখতে। তো কশন অন এ হেড, এটা একটা রেলওয়ে গেট, আজিমগঞ্জ সিটি। ওকে, এটাই হচ্ছে আজিমগঞ্জ সিটি রেলওয়ে স্টেশন। তো তোমরা এখানে খাগড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে ট্রেন পেয়ে যাবে, কোনো চাপ নেই। তো শিয়ালদা থেকে বহরমপুর কোর্ট করতে পারো, বা হাওড়া থেকে সোজা খাগড়াঘাট করতে পারো, আর খাগড়াঘাট থেকে এখানে আজিমগঞ্জ সিটি। আর আজিমগঞ্জ সিটি থেকে তোমরা হেঁটেও যেতে পারো, যা ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 250 মিটার। তো তোমরা হেঁটে বা টোটো নিয়ে যাতে ইচ্ছে যেতে পারো, মাত্র এখান থেকে 230 মিটার মতো। তো এই হচ্ছে মেবি বাড়ি কোঠি, এই যে এত বড়টা। তো এটার গেটটা কোথায় খুঁজি? ওকে ওকে, বুঝতে পারছি, গুগলে সিগন্যাল দিল। এবার দেখি পার্কিংটা কোথায়। দাদা বাইকটা ভিতরে, বাড়ি কোঠি। ওকে, গেট বাড়ি কোঠির, আর তার সাথে সাথে ওই তো লোটাসের বাইক। বাইকটা কোথায় লাগাবো, এখানে থাক। তো বন্ধু, জানি না ভিডিওটা কতটা ডিউরেশন হলো, মোটামুটি 13-14 মিনিট তো হয়ে যাবে মনে হচ্ছে ভিডিও ডিউরেশনটা। তো বাড়ি কোঠি নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানানো ভালো এই ভিডিওটার পর, তো তোমরাও ঠিকঠাকভাবে দেখতে পাবে আর বোরও হবে না, মানে অনেকটাই লং হয়ে যাবে, নাহলে মোটামুটি 20-25 মিনিটের উপরে ভিডিও হয়ে যাবে। তো চলো দেখা যাক ভিডিওটা টোটালটা শ্যুট করবো, যদি অনেক বড় ভিডিও হয়ে যায়, যদি 25 মিনিটের ভিডিও আপ হয়ে যায় তাহলে তো ভাই করা যাবে না, তাই না? মোটো ব্লগিং প্লাস হচ্ছে জায়গা ট্যুরিং সম্ভব হবে না একসঙ্গে। তো চলো, যদি ভিডিও বড় হয় তাহলে ওর জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। তো তোমরা যদি ভিডিওটা দেখতে যাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক করে দিও ভিডিও, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে। ওকে, when they sing and dance.